মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, এতিয়া আমি ক্লাছ টেন ছায়েন্সৰ ৰাসায়নিক বিক্ৰিয়াৰ সমীকৰণ অধ্যায়ৰ অনুশীলনীৰ কোৱেশ্যন নম্বৰ 5 আমি আলোচনা কৰিম। আৰু এই কোৱেশ্যনৰ পৰা প্ৰতি বছৰে পৰীক্ষাত SSLC পৰীক্ষাত আহিয়ে থাকে। তোমালোকে চোৱা, দিছ ইজ ভেৰি ইম্পৰ্টেণ্ট কোৱেশ্যন। কোৱেশ্যনটো চোৱা, তলৰ উক্তিসমূহ ৰাসায়নিক সমীকৰণৰ ৰূপত লিখা আৰু সন্তুলন কৰা। প্ৰথম কোৱেশ্যনটো চোৱা তোমালোকে, এতিয়া কি আছে, হাইড্রোজেন গেছে নাইট্রোজেনের হইতে লগ হয়ে অ্যামোনিয়া প্রস্তুত করে। এটা সো কোশ্চিন নাম্বার 5 তে আনসার লিখিম। এ নাম্বার কি আছে, হাইড্রোজেন গেছ H2, তারপর নাইট্রোজেন গেছর হইতে বিক্রিয়া করিল N2 দিব লাগিব, গেছ হলে এতে 2 দিব লাগিব, আর অ্যামোনিয়া NH3 H2O গেছ। এতিয়া চোৱা, এই বিক্ৰিয়াটো সন্তুলন কেনেদৰে কৰিব। ইয়াতে হাইড্ৰজেন দুটা আছে, ইয়াতে তিনিটা আছে, তাৰপিছত নাইট্ৰজেন চোৱা দুটা, ইয়াতে এটা আছে, চ' ইয়াতে 2 কৰি দিয়া, নাইট্ৰজেন দুটা হৈ গ'ল, হাইড্ৰজেন 6 হৈ গ'ল, ইয়াতে 3 দি দিয়া, বিক্ৰিয়াটো সন্তুলন হৈ গ'ল। এতিয়া চোৱা কোৱেশ্যন নম্বৰ 2 চোৱা, আৰু এই যিটো কোৱেশ্যন আছে এইটো 2016, 2018 আৰু 2020ত এই কোৱেশ্যনটো আহিছিল, ঠিক আছে। এতে বি নম্বরটা চাওয়া, হাইড্রোজেন সালফেটে বায়ুত দাহিত হয়ে পানি আর সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে। এতে হাইড্রোজেন সালফাইড H2S এটু গ্যাস, তারপর কি বায়ুত দহন হলে H2 লাগিব, কি উৎপন্ন করিলে সালফার ডাইঅক্সাইড SO2 এটু গ্যাস, আর কি উৎপন্ন করিলে সালফার পানি আর সালফার ডাইঅক্সাইড H2O লাগিব, H2O এইটো লিকুইড, ঠিক আছে। এতিয়া চোৱা, বিক্ৰিয়াটো আমি সন্তুলন কৰিব লাগিব। বিক্ৰিয়াটো সন্তুলন কৰাৰ ক্ষেত্ৰত ইয়াতে চোৱা, হাইড্ৰজেন দুটা, ইয়াতে হাইড্ৰজেন দুটা, সালফাৰ এটা, সালফাৰ এটা, অক্সিজেন ইয়াতে দুটা, ইয়াতে দুটা, আৰু ইয়াতে তিনিটা আছে ইফালে। তো আমি এইটো যুগ্ম সংখ্যা কৰি লোৱা, অক্সিজেন 4 হৈ গ'ল, ইয়াতে 2 দিয়াৰ লগে লগে চোৱা, হাইড্ৰজেন ইয়াতে 4 হৈ গ'ল, ইয়াতে 2 দিয়া, হাইড্ৰজেন 4, ইয়াতে সালফাৰো 2 হৈ গ'ল, ইয়াতে তুমি আকৌ 2 দিব লাগিব, ইয়াতে সালফার 2 হৈ গ'ল, ঠিক আছে। এতিয়া চোৱা, অক্সিজেন ইয়াতে 2 × 4 হৈ গ'ল, ইয়াতে 2 × 4 = 2 = 6, ইয়াতে তুমি 3 দি দিয়া, চ' অক্সিজেন 6 হৈ গ'ল, ঠিক আছে, বিক্ৰিয়াটো সন্তুলন হৈ গ'ল। এই বিক্ৰিয়াটো চোৱা তোমালোকৰ 2015 আৰু 2018ত আহিছিল। এতিয়া চোৱা কোৱেশ্যন নম্বৰ C, বেৰিয়াম ক্লোৰাইডে এলুমিনিয়াম সালফেটৰ সৈতে বিক্ৰিয়া কৰি এলুমিনিয়াম ক্লোরাইড আর বেরিয়াম সালফেটর অধক্ষেপ উৎপন্ন করে। এতে সব বেরিয়াম ক্লোরাইড BaCl2 এটু একুয়া, তারপর কি এলুমিনিয়াম সালফেট Al2SO4 3 এইটু একুয়া, তারপর এই দুটার মধ্যে বিক্রিয়া হয় কি এলুমিনিয়াম ক্লোরাইড AlCl3 এটু একুয়া হয়ে যাব, প্লাস বেরিয়াম সালফেট BaSO4 এইটু অধক্ষেপ কৈছে, এইটু সলিড উৎপন্ন হব, ঠিক আছে, অধক্ষেপ কলে এইটু সলিড লিখিব লাগিব। এতিয়া চোৱা, এই বিক্ৰিয়াটো যদি তুমি সন্তুলন কৰা, ইয়াতে প্ৰথম এলুমিনিয়াম ইয়াতে দুটা আছে, ইয়াতে তুমি 2 দি দিয়া, এলুমিনিয়াম 2 হৈ গ'ল, ইয়াতে চোৱা, তাৰপিছত ইয়াতে ক্লোৰিন চোৱা কেইটা হৈ গ'ল, ক্লোৰিন 6 হৈ গ'ল, ঠিক আছে, ইয়াতে চোৱা দুটা আছে, ইয়াতে 3 দি দিয়া, ইয়াতে ক্লোৰিন 6 হৈ গ'ল, ইয়াতে চোৱা বেৰিয়াম 3 হৈ গ'ল, ইয়াতে বেৰিয়ামৰ ইয়াতে 3 দি দিয়া, আৰু সালফাইড ইয়াতে SO4 ইয়াতে 3, ইয়াতে বেৰিকেডত 3 আছে, ঠিক আছে, চ' বিক্ৰিয়াটো সন্তুলন হৈ গ'ল। এই বিক্ৰিয়াটো চোৱা, এই বিক্ৰিয়াটো 2015ত আহিছিল। এতিয়া চাওক কোৱেশ্যন নম্বৰ D, D2 কি আছে, পটাসিয়াম ধাতুয়ে পানীর সহ বিক্রিয়া করে পটাসিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। পটাসিয়াম ধাতু, পটাসিয়াম এটু সলিড, এ কি পানীর সহ বিক্রিয়া করলে H2O এটু লিকুইড হব, এই কি উৎপন্ন করলে পটাসিয়াম হাইড্রোক্সাইড একুয়া, আর কি উৎপন্ন করলে হাইড্রোজেন গ্যাস H2 হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলে। এতিয়া চোৱা, পটাসিয়াম এটা, পটাসিয়াম এটা, হাইড্রোজেন দুটা, ইয়াতে হাইড্রোজেন 3টা, সো ইয়াতে 2 করে দিয়া, হাইড্রোজেন ইয়াতে 4 হয়ে গেল,
সো ইয়াতে দুই দি দিয়ে হাইড্রোজেন চারি হয়ে গেল, অক্সিজেন দুটা, অক্সিজেন দুটা, ঠিক আছে, পটাশিয়াম দুটা, এতে পটাশিয়াম দুই দিলে বিক্রিয়াটা সন্তুলন হয়ে গেল। এই বিক্রিয়াটা 2020 আইসিল। সো প্রতিটু কোশ্চিন নম্বর ফাইভর প্রতিটু বিক্রিয়া, সো এই চারিটা বিক্রিয়া কোনবা নহয় কোনবা বছর প্রিভিয়াস ইয়ারত আহিছে। সো সেইকাৰণে তোমালোকে অলপ ভালদরে প্র্যাকটিস করিবা আর এই ভিডিওটি চাই তোমালোকে প্র্যাকটিস করিব পারিবা, ঘর তোমালোকে নিজে নিজে করিবলৈ চেষ্টা করিবা, ঠিক আছে। সো আজির ভিডিওটা এইখিনিয়ে, ইয়ার পরবর্তী ভিডিওত আমি নেক্সট কোশ্চিন সম্পর্কে আলোচনা করিম।